हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटीज ब्लॉग। आज के एक फाटाफाटी फुचकार रेसिपी निये चले एलाम, एकदम सहज पद्धतिते बानाबो, जेटा तुम्हारा देखले सबाई बनाते पारबे बाड़ीते। तो आमी बाड़ीते पाँच थेके छ बार ट्राई करार पर तोमादेर काछे एक परफेक्ट रेसिपी निये हाजिर होयेछि। तोमरा भिडियोटा देखे बुझतेई पारछो एकदम मुचमुचे फुलो फुलो फुचका होयेछे। तो चलो तोमादेर साथे रेसिपिटा शुरू करी। प्रथमे आमी एकटा बाटी निएछि जेटाते मेपे मेपे दो कप मयदा निच्छी। तोमरा मापटा आगे सब थेके आगे बुझे नेबे, जे कोनो बाटी नाओ कप नाओ जाई नाओ ना केनो किन्तु मापटा ठीक रखते हबे। तो आमी दो कप निएछी, दो कप मयदा निएछी आर नेब दो कप सूजी। तार आमी जेहेतु दो कप मयदा आर दो कप सूजी निएछी, तार थेके किन्तु एक कप आमी आटा नेब, दो कप आटा नेब ना, आटाटा एक कपई हबे। जदि आमी एक कप मयदा बा एक कप सूजी नितम ताहले आमी आध कप आटा दितम, ठीक है। एटाई होच्छे माप। तोमरा किन्तु ए मापटा एकदम भीषण इम्पर्टेंट, एटा फलो करते। आर दिएछि हाफ टी स्पून बेकिंग सोडा, बेकिंग पाउडार नय किन्तु। एरपर आमी सब आटा मयदा सूजी सोडा भालोभावे हाथ दिए मिक्स करे तारपर नर्मल जल दिए आमी माखब। एकदम खूब डोटा खूब पतलाओ हबे ना, खूब मोटाओ हबे ना, एकदम रुटिर जे डो तैरी हय सब डो से सब डोटाई हबे, कारण सूजी एखाने अनेकटा जल किन्तु शुषे नेबे, तार जन्य एकटु जलेर परिमाण राखबे। एकदम डोटाके शक्त करबे ना, नरम हलेओ कोनो ब्यापार ना। एटा ढाका दिए जखन राखबे सूजी जलटा शुषे नेबे, देखुन देखबे नर्मल एकदम परफेक्ट डो तैरि हये जाबे। डोटा मेखे नेवार पर एकटा सूतिर कापड़के भालोभावे भिजिए निंगड़े ढाका दिए डोटाके 15 मिनट रेखे दिते हबे। तो 15 मिनिटेर पर आमी आबार डोटाके निये आरेकटु भालोभावे मुथे नेब, मेखे निये आमी डिवाइड करे नेब, भाग करे नेब। तो पुरोटा एकसाथे करबो ना, जतटा नेब ततटा बाइरे निये आबार ओई भिजे ना कापड़टा ढाका दिए रेखे देब। तो एई डोटाके आमी एकदम छोटो छोटो आकारे फुचकार, छोटो छोटो जो फुचकार गोल्ला है सेई रकम एकदम छोटो छोटो करे केटे नेब। देखते ही पाच्छो तोमरा भिडियोटा जे रकम साइज तोमरा फुचका करबे तो सेई रकम साइजे किन्तु छोटो छोटो बलटा तैरी हबे, एकदम छोटो छोटो बल तैरी। फुचका तो खूब बेशी बड़ो होले खावा जाए ना, तो एकदम छोटो छोटो बल तैरी करे नेबे। निये ओई बलगुलो जेटा बेलबे सेटा নিয়ে নেবে, বাদবাকিটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ভিজে কাপড় কিন্তু পুরো নিংড়ে নেবে জলটা, একদম কিন্তু শুকনো নয় আর খোলা অবস্থায় রাখাই যাবে না। যখন ফুচকাটা তৈরি করবে ডোটা মাখবে বা ডোটা ঢাকা দিয়ে রাখবে, কখনোই তোমরা পাখা বা এসি চালিও না, তাহলে কিন্তু সুজিটা শুকিয়ে যাবে। যেহেতু সুজি আছে সেজন্য ডোটা একদম শক্ত হয়ে যাবে, তো সেই জন্যই বলা। তো তোমরা একদম পাখা চালাবে না, এসি চালাবে না। তো আমি দেখেছো বল আকার গড়ে নিয়ে কিন্তু আবার সব কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। হাতে খানিকটা সাদা তেল নেব, নিয়ে শুধু আমি ব্যালুন যেটা ওতে শুধু ব্যালুনে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে না হলে একটু চিপকে যাবে, যার জন্য মাখিয়ে নিচ্ছে। তো আটা বা ময়দা দিয়ে বেলার দরকার নেই, আটা বা ময়দা দিয়ে বেললে কিন্তু তেলটা দেখবে নোংরা হয়ে যাবে, বেশিক্ষণ ভাজতে পারবে না। অল্প কটা ভেজে দেখবে তেলটা কীরকম একটা হয়ে যাবে। তো এইভাবে ফুচকার আকার করে বেলে নিতে হবে। তাও আমার সাইজটা একটু বড় হয়ে গেছে, যাই হোক তোমাদের সাথে প্রথমবার রেসিপিটা শেয়ার করছি, ভীষণই ভালো লাগছে আমার। তো আমি আরেকটা কথা বলে দিই, অনেকেই জানে যে ফুচকা তৈরি করতে আমিও শুনেছি যে বলে বিয়াটা লাগে, এতে বিয়াটা নয়, ঘরে নর্মাল যে আটা আমরা রুটি খাই সেই নর্মাল আটাটাই লাগবে, কোনো বিয়াটা বাজার থেকে কেনার দরকার নেই। শুধু কোয়ান্টিটিটা মনে রাখবে যে কী কতটা পরিমাণ কী লাগছে। তো আমি যতটা বেলেছি আরেকটা তোমাদেরকে বলা এখানে দরকার আছে। দেখো ছোটো ছোটো বলগুলো যে ফুচকার আকারে বেলে নিয়েছিলাম সেই বেলাগুলোও কিন্তু আমি রেখেছিলাম একটা ভিজে সুতির কাপড়ের ওপর, কিন্তু কোনো শুকনো কাপড় আমি এখানে ব্যবহার করিনি। যেই সাইডটা ফুচকাটা বেলে রেখেছিলাম দেখবে তো হাতে তুলে ভিজে ভিজে লাগছে, সেই সাইডটাই কিন্তু তেলের ওপর দেবে, না হলে কিন্তু ফুলবে না ফুচকাটা। ভিজে সাইডটাই তেলের ওপর দিয়ে পুরো হিটটা থাকবে, একদম আঁচটা কমাবে না, পুরো হিট থাকবে। তারপর তেলের ওপর দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবে। তো আমি এখানে যেহেতু একবার ট্রাই করছি তো হেল্পিং কেউ নেই, যার জন্য আমি একটা একটা ফুচকা দিয়ে ভাজছি। তো আরেকবার ট্রাই করব দুটো চারটে করে এরম দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ ফুচকাগুলো কিন্তু
একদম ফুলে গেছে আর সব কিন্তু বেশ মুচমুচেই হচ্ছে। দেখে কিন্তু জাস্ট আমি আনন্দে উৎফুল্ল হয়ে গেছি, কারণ আমার ফুচকা ফুলছে। আমি 5-6 বার ট্রাই করার পর তোমাদের কাছে পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি, তো তোমরা ঘরে ট্রাই করো, দেখবে একদম সহজ পদ্ধতিতে ফুচকা কিন্তু নিমেষে তৈরি হয়ে যাবে। তো এখন আমি চাটরে দিয়ে ট্রাই করছি, দিয়া মাত্রই কিন্তু তেলটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু ফুচকার পাপড়িটা ফুলবে না, একদম সেই পাপড়ির মতো হয়ে যাবে, ফুলো ফুলো ফুচকা হবে না, পুরো হিট থাকবে উনুনের জালটা, আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না নাড়লে কিন্তু ফুচকাটা ফুলবে না। তো দেখো চারটে দিয়ে ভাজছি, জাস্ট পুরো চারটে ফুচকাই কিন্তু একদম ফুলে গেছে। তো এইভাবে ফুচকাটা আমি তৈরি করেছি তোমাদের সাথে, A to Z স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা ভালোভাবে বাড়িতে তৈরি করবে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে। দেখো তেল দিয়ে বেলেছি বলে ফুচকার কিন্তু তেলটা দেখো কোনো নোংরা কিন্তু হয়নি, অনেকটা ফাটলে তো নোংরা হবে, দেখো একদম ফুলো ফুলো ফুচকা রেডি হয়ে গেছে। তো একটুখানি এক বাটি আটা ময়দাতে কিন্তু অনেকটা ফুচকা তৈরি হয়ে যাবে। তো আমি পুরো প্যাকেট করে রেখে দিয়েছি, এরপর আমি ফুচকার পুরটা তৈরি করব, যে আলু সেদ্ধটা দিয়ে আমরা ফুচকা খাবো। তো তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমার কাছে কাঁচা ছোলা ভিজানো ছিল না, তার জন্য কাবলি ছোটালোটা সেদ্ধ করেছি, গোটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটু ঠান্ডা হয়নি, হালকা হালকা ঠান্ডা আছে, তো পাখা চালিয়ে দিয়েছি, এখন ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। টক জলটা তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি, আমার দুই সদস্য চলে এসেছে, আমার থেকে ভীষণ ফুচকা ভালোবাসে আমার দুই মেয়ে, আমি ফুচকা একটা দুটো খাওয়ার পর আমি খেতে পারি না, ঝালে করি, কিন্তু আমার দুই মেয়ে ফুচকা খাওয়ার একদম ওস্তাদ, ওর বাবাও পারে না এত ফুচকা খেতে, কিন্তু আমার দুই মেয়ে এইটুকু বয়সে বলতে গেলে 35টা ফুচকা খেয়ে নেবে এরকম যদি আমি দিতে থাকি, তো ভয়ে তাও দিই না। এখানে ফুচকা আমি আলু সেদ্ধ করেছিলাম, তো আলুটাকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ভেঙে মুথে নিয়েছি, আর নিচ্ছে এখানে শুকনো খোলায় ভাজা শুকনো মশলা, যেটা আমি চাট মশলা তৈরি করেছি, ধনে জিরে তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে আর আমচুর গুঁড়ো নেই, যাই হোক আমচুর গুঁড়োটা নেই, আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর আমার কাছে ছিল চীনা বাদাম, তো বাদামটা দিয়ে কাবলি ছোলা দিয়ে ভালোভাবে ফুচকার আলুটা মাখছি। এই তেঁতুলটা অনেক বছরের পুরনো তেঁতুল, খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো তেঁতুল জলটা আমি তেঁতুলটা গুলে নিয়েছি ভালোভাবে, ওর মধ্যে আমি ভাজা যে মশলাটা ভেজে রেখেছিলাম আলুর মাখাতেও দিয়েছি, আর টক জলেতেও দেবো। টক জলেতে আমি এমনি সাদা নুনও দিয়েছি আর একটু বিট নুনও দেবো, তাহলে কিন্তু টেস্টটা আরও দারুণ হবে। তো এর মধ্যে একটুখানি আমি কাঁচা লঙ্কা পেস্টও দেবো, একটু আধ চামচের মতো, তারপর আমি ধনে পাতা কুচিটা আলু মাখাতেও দেবো, টক জলেতেও দেবো। তো এইভাবে আমি নর্মালভাবে টক জলটা মাখছি, এর মধ্যে পেঁয়াজও দিতে পারা যায় আলু মাখাতে, কিন্তু আমাদের বাড়িতে কেউ পেঁয়াজ খায় না, আমি পেঁয়াজটা খাই, তো যেহেতু ওদেরকে আমি খাওয়াচ্ছি তো ওদের মতো করেই বানাচ্ছি।
ফাইনালি এবার আমার মেয়েদেরকে ফুচকাটা দিতে পারবো। ওরা অনেকক্ষণ ধরে বসে রয়েছে ফুচকা খাবে বলে, ঘুম থেকে উঠে বললাম কিছু একটা খেয়ে নে, কিচ্ছু খেলো না, ওরা বসে রয়েছে যে ফুচকা ঠিক আছে খাও। তো যেহেতু বাড়িতেই বানানো তাই আমি ওদেরকে অ্যালাও করছি খাওয়ার জন্য। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটিকে ফলো করে নিও। বাই এভরিওয়ান, তোমরা সবাই খুব খুব ভালো থাকো আর রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করো। কেমন হলো কিন্তু আমি বারবার বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেমন মিষ্টি?